আসানসোলের বারাবণী থানার অন্তর্গত ভানোড়া কলিয়ারি রানাকালী মন্দিরের সামনে রাস্তার উপর ফাটল, এলাকায় আতঙ্কের সৃষ্টি। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তাটি ব্যারিকেড করে বন্ধ করে দেয়। ইসিএলের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। পাশে অবস্থিত এক প্রাচীন কালী মন্দিরের পাঁচিলে ফাটল দেখা যায়। ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয় আশেপাশে থাকা গ্রামের বাসিন্দাদের। কি হয়েছিল কালকে? কালকে এখানে একটা বিরল ঘটনা ঘটে গেল। এটা বারাবণী জিপির 216 নম্বর বুথ। এখানে হঠাৎ কাল থেকে আমরা ধস দেখলাম, ধস নেমে গেছে। ধস নেমে যাওয়ার ফলে আমরা খুবই আতঙ্কিত হয়ে আছি। যাওয়া আসা মেন রোড, এই রোড মেন রোডের মধ্যে যাওয়া আসা খুবই আমাদের কষ্টকর হয়ে উঠেছে। এটা এই এলাকাটা আপনার ভানোড়া কলিয়ারি এসিএলের আন্ডারে পড়ছে, এসিএল আন্ডারে পড়ছে। এর ফলে এসিএলের কর্তৃপক্ষ এবং আমরা বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, আর বারাবণী থানা ওসিকেও জানিয়েছিলাম। ওনারা এসে পরে এখানে যত শীঘ্রই একটা ব্যারিকেড করে গিয়েছে, ব্যারিকেডের মধ্যে বাধা বিপত্তি করে গিয়েছে, যে যাতে লোক যাতায়াত এখানে না করতে পারে, কোনো বড় রকমের বিপদ না ঘটে। সেক্ষেত্রে আমরা কাল থেকে কন্টিনিউ এখানে আছি। কিছু কিছু এই পুজোর উপলক্ষে অনুযায়ী কিছু কিছু লোক এরকমই পেরিয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা বাধা বিপত্তি করছি যে এইদিক দিয়ে যাওয়া আসা যেন না করে। এখন অবধি তো দেখা যাচ্ছে মানুষ পেরিয়ে ভুলবশত চলে যাচ্ছে, তো এইটাকে কোনো নিষেধাজ্ঞা বা কিছু করা হয়েছে? না, আমরা কন্টিনিউ করছি। অনেকের ক্ষেত্রে অনেকটা এই রাস্তা তো আমাদের মেনলি রাস্তা, যেমন এইদিক হয়ে বাজার যাওয়া আসা, জল আনা, তারপরে কোনো হসপিটালে যাওয়া, ডাক্তারখানা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা হচ্ছে। তো এই রাস্তা যদি না ঠিক হয় তাহলে আমরা আজ প্রায় 4-5 কিলোমিটার রাউন্ড দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে সবাই অনেকেরই অসম্ভব যাওয়া আসা, এর ফলে মাঝে মাঝে এক দুজন করে পেরিয়ে যাচ্ছে। এটা কী কারণের জন্য হয়েছে? এটা হচ্ছে মেনলি এইখানে সামনে একটা খোলামুখ খনি আছে, সেই খোলামুখ খনি এখন চালু আছে কি না? এখন বন্ধ আছে, দীর্ঘদিন ধরেই বন্ধ আছে। সে কারণেই এই জিনিসটা হচ্ছে। সামনে আমাদের এখানে গ্রামের মূল কালী পুজো আছে, এই কালী পুজোয় প্রায় আমাদের 1500 লোক সমাগম হয়। এখন আমরা চিন্তিত যে কিভাবে আমরা মাকে পুজিব আর কিভাবে আমরা পুজো করিব। নাম কি? আমার নাম হচ্ছে কার্তিক মাহালি, বন্দনা মাহালি আমার সদস্য বারাবণী জিপির।